judicial stronghold agent. Thumbs up, thumbs up. তুমি বুঝবে না। করোনা আবহের মধ্যেই এবার শুরু হয়েছে শারদ উৎসব। তবে আদালতের নির্দেশে পূজো মণ্ডপে নো এন্ট্রি। তবে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। জেলার সেরা পূজোগুলিকে নিয়ে সোজাসাপটা পৌঁছে যাচ্ছে আপনাদের ঘরে আপনার মোবাইলে। শ্রীরামপুরের পাঁচ ও ছয় পল্লী গোষ্ঠী ব্যবসায়ী সমিতির 107তম বর্ষে তাদের ভাবনা জমিদার বাড়ির দালান। মৃন্ময়মার চিন্ময়ী রূপ একচালা সাবেকী প্রতিমা দর্শকদের নজর কাড়বেই। এই পূজোর সভাপতি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পূজোর সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। সপ্তমীতে পূজোর সংকল্প করা থেকে আজ অষ্টমীতে সন্ধি পুজো করার পাশাপাশি প্রতিমা নিরঞ্জনেও তার বিশেষ ভূমিকা থাকে। ভিড় হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নিয়ম মেনে কাজ করে চলেছে উদ্যোক্তারা। অন্যবারের মতোই পূজোয় জমজমাট অনুষ্ঠান, মানুষের উপস্থিতি, করোনা আবহে না হওয়ায় সাংসদের কথায় আক্ষেপের সুর। মায়ের কাছে তার একটাই দাবি, রাজ্য তথা দেশ থেকে করোনা মুক্ত করার। আমি খুব আনন্দ অনুভব করছি, কারণ আমি পুজোটার মধ্যে ইনভলভমেন্ট থাকি। তো মানে সপ্তমী পুজো বলো, সংকল্প করা থেকে অষ্ট আজকে সন্ধি পুজো করেছি। আমাদের ক্লাবের যত আছে যারা, তারাও ছিল, পাড়ার মেয়েরাও ছিল, আনন্দ করছি। এবং আমাদের তো দেখছে এই পুজো এখনও, তুমি দেখো প্রচুর লোকের ভিড় রয়েছে এবং যা যা মেনটেন করার সমস্ত মেনটেন করে, মানে কোর্টের অর্ডার বলো, তারপর তুমি গাইডলাইন বলো, তারপর হেলথের যা নেওয়া আর কি, সেফগার্ড, মাস্ক, স্যানিটাইজার সমস্ত নিয়ে খুব এনজয় করছি। তবু একটা শূন্যতা রয়ে গেছে, যে শূন্যতাটা অন্যবারে আরও বেশি লোক, আরও বেশি জমজমাট, আরও বেশি অনুষ্ঠান তারা রয়েছে। এই যে ধরো চারিদিকে সব ছেলেপুলেরা, ইয়াং ছেলেরা, তারা সবাই আমার এই পুজোটাতে, পাঁচ এবং ছয় পল্লী পুজোটার উপরে শ্রীরামপুরে সবাই খুব নির্ভর করে থাকে আর কি। তারা সময় কাটায় এসে এখানে, আনন্দ করে, সেটা এবারে একটু মিস করছি, কী করা যাবে। একটা বড় চ্যালেঞ্জ তো আমাদের বাঙালির কাছে, বড় চ্যালেঞ্জ করোনাটা, বড় চ্যালেঞ্জ। আমরা এই যুদ্ধটা দশমিক পর্যন্ত পেরিয়ে গিয়া গেলে আমরা জানবে যে পশ্চিমবাংলায় একটা বড় যুদ্ধ আমরা জয় করতে পারলাম। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে আমি সত্যি কথা বলবো, অনেক ধন্যবাদ জানাবো যে মানুষ খুব সচেতন হয়ে বেরিয়েছে, সেটাই, এবং অত্যন্ত সচেতন। দু এক জায়গায় হতে পারে ডিপার্চার হতে পারে, কিন্তু মানুষ যে বেরোচ্ছে অনেক সচেতনতার সঙ্গে বেরোচ্ছে। এবং সেই জন্য আমি সবাইকে, আমার খুব আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো থাকুক, সবাই খুব সুন্দর থাকুক। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে ধরো তোমাদের মিডিয়ার লোকেরাও তো সারাদিন ধরে কাজ করছে, আমি দেখছি তো, কিন্তু তারাও খুব মানে খুব প্রোটেক্টিভ স্টেপ নিচ্ছে। এবং আমার যেটা ভালো লাগছে যে মিডিয়াও বেশ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে। আমার এই সব মিডিয়া বেশ ভালোই লাগছে, ঠিকই আছে, একটু রেস্ট্রিকশনের মধ্যেও থাকতে হবে, বেশিক্ষণ তার মানে চলে যাবো, সবাই আস্তে আস্তে চলেও যাবে। তবে আসছে, লোকজন আসছে, একটু আনন্দ ফুর্তি করছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সাজগুজ করেছে দেখছি, তারা একটু সেলফি তুলছে, আনন্দ করছে, ওটাই তো আর কি ইচ্ছে। আর মাকে কাছে প্রার্থনা করি, মা যেন বিশ্বকে তাড়াতাড়ি করোনা মুক্ত করে। মা জগদম্বা, মা ভগবতারিণী, আমাদের সর্বময় মায়ের, অনেক মায়ের তো আমরা ভক্ত, মায়ের মায়ের কাছে তো আমাদের অনেক আশা, অনেক দাবি থাকে। তো এই একটা দাবি এবার মা
পুরোটা করোনা মুক্ত করা।